মধ্যরাতে পদক্ষেপের হুঁশিয়ারি রাজ্যপালের, শিক্ষামন্ত্রীর বিন তুগলক মন্তব্য নিয়ে কড়া মনোভাব, আমার খুশি এই আচরণ করছি। দেখুন আজ মধ্যরাতে কি পদক্ষেপ নেই হুঁশিয়ারি রাজ্যপালের। গতকালই উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্যপালকে নিশানা করেন শিক্ষামন্ত্রী। ব্রাত্য বসু মন্তব্য করেন, ভেবেছিলাম উনি খেলছে কিন্তু দেখছি উনি মোহাম্মদ বিন তুগলক। I'm glad I'm act. Yeah. Wait for the stroke of the midnight hour today. You will see what is the action. আমার খুশি এই আচরণ করছি রাজ্যপাল, তিনি বলছেন দেখুন আজ মধ্যরাতে কি পদক্ষেপ নেই। কমলাক্ষ আমাদের প্রতিনিধি আমাদের আরো জানাচ্ছেন। কমলাক্ষ, কি বললেন রাজ্যপাল, কেন তিনি এই কথা বললেন? দেখো, রাজ্য এবং রাজ্যপাল সংঘাতে কার্যত রাজ্যপাল যে অনর এবং তার কড়া মনোভাব আরো একবার তিনি প্রকাশ করলেন আজকে ইজেডসিসিতে এনআইএফটির একটি সমাবর্তন অনুষ্ঠানে এসে। অনুষ্ঠানের শেষে আজকে যখন রাজ্যপালকে জিজ্ঞাসা করা হয় যে গতকাল শিক্ষামন্ত্রী যে মন্তব্য করেছেন, অর্থাৎ উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্যপাল তিনি অসাংবিধানিক কাজ করেছেন এবং তাকে তিনি মনে করেছিলেন যে প্রথমে আলাউদ্দিন খলজির মতো কাজ করছেন কিন্তু তার এই মুহূর্তে মনে হচ্ছে রাজ্যপাল মোহাম্মদ বিন তুগলকের মতো কাজ করছেন, এমন মনোভাব বা এমন বক্তব্য রেখেছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তার পরিপ্রেক্ষিতে কিন্তু আজকে রাজ্যপাল তিনি জানিয়েছেন যে তার কাজ বা তার আচরণে বা তিনি যা এক করছেন তাতে তিনি যথেষ্ট খুশি এবং আজকে অপেক্ষা করুন এবং দেখুন আজকে মধ্যরাতের পর কি হয় বা কি সিদ্ধান্ত নিই। সুতরাং বুঝতেই পারছো যে আজকে মধ্যরাতের পর রাজ্যপাল যে কোনো নতুন কোনো সিদ্ধান্ত নিতে চলেছেন বা তার কোনো নতুন অ্যাক্টিভিটি দেখা যাবে সেরকম কিন্তু ইঙ্গিত তিনি দিয়ে রাখলেন। সুতরাং এই উপাচার্য নিয়োগ নিয়ে গত কদিন ধরে যেভাবে রাজ্যপালের বিরুদ্ধে কার্যত নিশানা করেছে একদিকে শাসক দল, অন্যদিকে উপাচার্যদের, প্রাক্তন উপাচার্যদের একাংশ, তারা মিছিল করেছেন, তারা রাজভবনে সামনে গিয়ে ধর্ণা দিয়েছেন এবং তার পাশাপাশি রাজ্যপালের বিরুদ্ধে কার্যত একের পর এক তারা তীর ছুঁড়েছেন এবং তাদের বক্তব্য অসাংবিধানিক কাজ করছেন, এই নিয়োগ অবৈধ এবং রাজ্যপালকে তা মানতে হবে। কিন্তু তার পাশাপাশি রাজ্যপাল আজকে যে মন্তব্য করলেন তাতে তিনি বুঝিয়ে দিলেন যে তিনি যে কাজ করেছেন তাতে তিনি খুশি আছেন এবং আজ মধ্যরাতে কি সিদ্ধান্ত তিনি নেন বা কি হয় সেটা দেখার জন্য অপেক্ষা করতে বললেন। সুতরাং সেই দিকেই এখন তাকিয়ে থাকতে হবে। আজকে রাজ্যপাল নতুন করে কোনো এই উপাচার্য নিয়োগ সংক্রান্ত ইস্যুতে নতুন কোনো সিদ্ধান্ত নেন কিনা এখন সেটাই দেখার। কমলাক্ষ, ঠিক এই জায়গায় দাঁড়িয়ে যেহেতু এই দ্বৈরথ চলছে, এই সংঘাত এখন তীব্র জায়গায় পৌঁছেছে, সেই জায়গায় দাঁড়িয়ে রাজ্যপাল যে ইঙ্গিতটা দিলেন যে মধ্যরাতে কি পদক্ষেপ নেন, কার্যত হুঁশিয়ারি বলা যায়, কি হতে পারে? কারণ বারবার তো সরকারের তরফ থেকে বা শিক্ষামন্ত্রী বলেছেন তিনি বেআইনি কাজ করছেন, এখতিয়ার বহির্ভূত কাজ করছেন। দেখো, রাজ্যপাল এই মুহূর্তে এই জায়গায় দাঁড়িয়ে আইনানুগভাবে কি সিদ্ধান্ত নেবেন সেটা সম্পূর্ণভাবে তার ব্যক্তিগত বিষয় বা তিনি সেই বিষয়ে কি ভেবেছেন সেটি এখনই বলার জায়গায় আসেনি। তার কারণ তিনি নিজেই বিষয়টি এই মুহূর্তে গোপন রেখেছেন এবং তিনি জানাতে চান আজকে মধ্যরাতে কোনো বড় সিদ্ধান্ত তিনি নিতে চলেছেন। অন্তত এই গত কয়েকদিন ধরে তার বিরুদ্ধে যে ধরনের সমালোচনা বা এই অভিযোগের তির কার্যত শাসক দল এবং বিভিন্ন শিক্ষাবিদ উপাচার্যদের একাংশ করে আসছেন তার জবাব তিনি দেন কিনা অথবা তার প্রশাসনিক যে ক্ষমতা বল রয়েছে সেই প্রশাসনিক ক্ষমতা বলে তিনি কোনো নতুন সিদ্ধান্তের কথা ঘোষণা করেন কিনা সেই বিষয়ে কিন্তু এই মুহূর্তে বলা যেতে পারে রাজ্যের শিক্ষা মহলে যথেষ্টই চাঞ্চল্য তার এই মন্তব্যের সঙ্গে সঙ্গে যে রাজ্যপাল কি ধরনের সিদ্ধান্ত নিতে চলেছেন, তিনি কি শিক্ষা জগতে নতুন ধরনের কোনো তার মন্তব্য তিনি করতে চান বা কোনো সিদ্ধান্ত তিনি নতুন করে কিছু জানাতে চান, নাকি এতদিন ধরে তার বিরুদ্ধে যে অভিযোগগুলি আসছিল সেই অভিযোগগুলি খণ্ডন করে তিনি তার কোনো মন্তব্য বা কোনো সার্কুলার বা কোনো নোটিশ তিনি জারি করতে চলেছেন কিনা। সুতরাং সমস্ত বিষয়ই কিন্তু এই মুহূর্তে আগ্রহের জায়গায় রয়েছে, সমালোচনার জায়গায় রয়েছে এবং কৌতূহলের জায়গায় রয়েছে যে রাজ্যপাল যে এই মুহূর্তে যে হুঁশিয়ারি বলা যায় যে হুঁশিয়ারি তিনি দিয়েছেন সেটি কোন দিকে এগোতে চলেছে। ধন্যবাদ কমলাক্ষ, আমাদের প্রতিনিধির সঙ্গে ছিলেন। আপনাদের আরো একবার শোনাবো রাজ্যপাল কি বলেছেন। I'm glad I'm act. Yeah. Wait for the stroke of the midnight hour today. You will see what is the action. বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।